wind resources, natural factory resources, forestry resources, what are the things that are found from the trees? এগুলো আমরা কোথা থেকে পাই? আমরা গাছ থেকে পাই। এই যে আমাদের এই factory resources গুলো আছে, forestry resources. Look at the picture, ছবিগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। Wind resources make a wheel, একটা চাকা বানাও, যে চাকাগুলো কি হচ্ছে when under the guidance of your teacher, আর তোমার টিচারসের গাইডেন্স অনুযায়ী, তোমার টিচারসের টিচারের নেতৃত্বে তুমি একটা চাকা বানাও। নাও হোল্ড দ্য হুইল এগেনস্ট দ্য উইন্ড, এটা তুমি বাতাসের বিপরীতে ধরো। চাকাটা বানিয়ে কী করতে হবে? বাতাসের বিপরীতে ধরতে হবে, এই এইদিকে এরকম বিপরীতে ধরতে হবে। তো বিপরীতে ধরলে কী হবে? ইফ দ্যার ইজ নো এয়ার ফ্লো, হোল্ড ইট অ্যান্ড রান ফরওয়ার্ড, দেন দা হুইল উইল মুভ। তুমি যদি দেখো এখানে বাতাস প্রবাহিত হচ্ছে, সেখানে কী হবে? তাহলে ওইটা মুভ করতে থাকবে, হুইলটা ঘুরতে থাকবে চাকাটা। বাই রিভলভিং হুইলস অর টার্বিনস ইন দিস ওয়ে উই ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। যখন এটা ঘুরবে ঘুরবে ঘুরবে, এই টার্বিনের মাধ্যমে আমরা কী করব, এখানে এই ইলেকট্রিসিটি উৎপাদিত হবে। তারপরে ডাস্ট অ্যান্ড ডার্ট ইজ আর রিমুভড ফ্রম ক্রপস, ফসল যে থাকে সেই ফসলের মধ্যে একরকমের ধুলাময়লা থাকে, হ্যাঁ, সেই ধুলাময়লাগুলো পরিষ্কার করার জন্য গ্রাম ও মেয়েরা অনেক সময় দেখা যায় যে বাতাসের সামনে কী করে তাদের ফসলগুলো ধরে, হ্যাঁ, আর উপর থেকে ছাড়ে, কী হয়, বাতাসে সব কিছু পরিষ্কার করে দেয়। বাই ইউজিং এয়ারফল এয়ার ফ্লো ইন ভিলেজ, গ্রামে এই ধান পরিষ্কার করার জন্য এয়ার ফ্লোটা ব্যবহার করা হয়। ইন দিস ওয়ে উই ইউজ এয়ার ফ্লো, এইভাবে আমরা এয়ার ফ্লোকে ব্যবহার করতে পারি। সো এয়ার ফ্লো ইজ অলসো এ ন্যাচারাল রিসোর্সেস, সুতরাং এই এয়ার ফ্লোটা যে দেখতে পাও এটাও আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। আমাদের প্রাকৃতিক সম্পদ এয়ার ফ্লো কীরকমের সম্পদ?